হ্যালো লেডিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আশা করছি আজকের বিষয়টি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে ভীষণ একটি ইন্টারেস্টিং ব্যাপারে কথা বলবো তোমাদের সঙ্গে। তো আজকের বিষয়টি হলো এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম। তো চলো এই সম্বন্ধে কিছু তোমাদেরকে বলি। জানি যে তোমরা অনেকেই বিকিনি হেয়ার রিমুভ করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি ট্রাই করছো, যেমন শেভিং, ট্রিমিং, ওয়াক্সিং এর সাথে কিন্তু লড়াই করছো। সত্যি বলছি বন্ধুরা, আমিও কিন্তু একটা সময় ঠিক এর মধ্যে দিয়েই যেতাম। চলো এবার ট্রিমিং দিয়ে শুরু করা যাক। যদিও এই পদ্ধতিটা দ্রুত এবং ব্যথাহীন, এটি তোমাদের ইন্টিমেট এরিয়া মসৃণ এবং হেয়ার ফ্রি চেহারা দিতে চায় তা কিন্তু দেয় না। ট্রিমিং শুধুমাত্র হেয়ারের দৈর্ঘ্য পরিচালনা করে, তো এটি সম্পূর্ণরূপে কিন্তু রিমুভ করে না। কথা বলবো সমস্যা নাম্বার টু, রেজার শেভিং। আমরা কিন্তু সকলেই এটা কিন্তু ট্রাই করেছি, তাই না? তবে চলো আজকে এর মুখোমুখি হব। রেজার পোড়া, কাটা এবং অন্তর্নিহিত হেয়ারগুলি বিরক্তিকর হতে পারে, এছাড়াও ফলাফলগুলি অস্থায়ী এবং সেই পছন্দসই চেহারাটি বজায় রাখতে কিন্তু তোমাকে ঘন ঘন শেভ করতে। আমি বলবো এইসব রেজার না ইউজ করে সেখানে তোমরা বিকিনি হেয়ার রিমুভার ক্রিম দাও, ভীষণ ভালো লাগবে এবং ভীষণ একটা ফ্রেশ ফিল পাবে তোমরা। কথা বলবো ওয়াক্সিং। অন্যদিকে ওয়াক্সিং সময় সাপেক্ষ হতে পারে, এবং এসো এবার সত্যি কথা বলি, সেটা হচ্ছে এটি যদিও দীর্ঘস্থায়ী বাট অস্বস্তি ফিল করায়। কিন্তু আর ভয় নেই, তোমাদের জন্য আছে এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম। এটি বিশেষ করে বিকিনি এরিয়ার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। এখন আমি তোমাদেরকে বলবো বিকিনি হেয়ার রিমুভার ক্রিমের উপকারিতা। এখন এভারটিন বিকিনি হেয়ার রিমুভার ক্রিম সম্পর্কে কিছু কথা বলা যাক, কেন এটি একটি গেম চেঞ্জার। বিশেষ করে এটি ইন্টিমেট এরিয়ার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তুমি যদি তোমার ত্বকের সংবেদনশীলতা বা জ্বালা সম্পর্কে উদ্বেগকে বিদায় জানাতে চাও, তাহলে অবশ্যই ইউজ করবে এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম। ক্রিমটি মৃদু তবুও কার্যকর, কয়েক মিনিটের মধ্যেই একটি সফট এবং হেয়ার ফ্রি বিকিনি লাইন তোমরা পেয়ে যাবে। একটি আছে এভারটিনের ক্রিমি হেয়ার রিমুভার বিকিনি লাইন, ন্যাচারাল কেমোমাইল এক্সট্রাক্ট, আরেকটা আছে রেডিয়েন্স চারকোল, কোজিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি। তো এটা অ্যাপ্লাই করার আগে চলো দেখে নিই যে প্যাকেটের মধ্যে কি কি দিয়েছে। ফার্স্টেই দেখতে পাচ্ছি একটা ক্রিম রয়েছে যেটা মেইন আর কি, তারপর দেখো এখানে রয়েছে স্পেটোলার মাধ্যমে কিন্তু আমাদের ক্লিন করতে হবে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে কয়েন আকারের টিস্যু। তো চলো এখন আমি যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে রেডিয়েন্স চারকোল কোজিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি। প্রথমেই তোমাদেরকে যেটা দেখতে হবে যে যেখানে তোমরা এটা অ্যাপ্লাই করবে সেই জায়গাটা পরিষ্কার আছে কিনা, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপর কিন্তু তোমাদের ইন্টিমেট এরিয়াতে সুন্দরভাবে এটি অ্যাপ্লাই করবে, তবে সেন্সিটিভ এরিয়া থেকে একটু সতর্ক হয়ে থাকবে। তো দেখো স্পটলার সাহায্যে কিন্তু আমি সুন্দর করে এটা ভালো করে আর কি মেখে নিচ্ছি। এই ক্রিমটি মেখে 5 থেকে 10 মিনিটের জন্য ওয়েট করতে হবে। তো আমি 5 মিনিট পর তোমাদেরকে রেজাল্টটা দেখাবো যে কতটা জাদুর মতো কাজ করেছে। তো চলো এটা মেখে এখন আমি 5 মিনিট ওয়েট করি। দেখো 5 মিনিট হয়ে গেছে, এখন আমি স্পটলার সাহায্যে এটা রিমুভ করব। দেখো ফার্স্টে এটার সাহায্যে আমি রিমুভ করছি, তো দেখো কিভাবে কি মানে তোমাদের চোখের সামনেই করছি, একদম জাদুর মতো কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর এটার যে একটা স্মেল আছে এত সুন্দর, মানে ভীষণই সুন্দর একটা স্মেল। দেখো এখন আমি যেটা করব, এর মধ্যে যে আমাদেরকে টিস্যু দিয়েছিল কয়েন আকারে, তো এটা কিন্তু জলে ছোবালে পুরো ম্যাজিকের মতো ফুলে একটা টিস্যুর আকার ধারণ করবে, এক্ষুনি দেখতে পাবে। দেখো কত মজাদার, না এটা করতে সব থেকে বেশি ভালো লাগে। তো যাই হোক এখানে দেখো কত বড় একটা টিস্যু হয়ে গেল। এখন এই টিস্যুটা দিয়ে আলতো করে আমি জায়গাটা মুছে নেব। এভারটিন বিকিনি হেয়ার রিমুভার ক্রিম শুধুমাত্র চুলের গোড়া থেকে সরিয়ে দেয় না, সেভ করার তুলনায় তোমাকে কিন্তু দীর্ঘস্থায়ী ফলাফল দেবে। এটি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং ত্বককে কিন্তু মসৃণ ও নরম করে, আর এটি কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটি ক্লিন হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবেই কিন্তু এই এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম ইউজ করি, আর ভীষণ ভালো, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একদম খুব সহজেই ক্লিন করে নিতে পারি, ভীষণ ভালো। আমি বলবো তোমরাও এটি ইউজ করো। সুতরাং আমার প্রিয় দর্শকরা, তোমরা যদি ট্রিমিং, শেভিং, ওয়াক্সিং এর ত্রুটিগুলি দেখে ক্লান্ত হয়ে থাকো, তোমার বিকিনি হেয়ার রিমুভ করার জন্য ঝামেলা মুক্ত এবং মৃদু সমস্যার সমাধান চাও, তাহলে আমি তোমাদেরকে বলবো এভারটিনের বিকিনি হেয়ার রিমুভার ক্রিম ব্যবহার করার কথা। এটি বিশেষভাবে আমাদের ইন্টিমেট এরিয়ার জন্য তৈরি করা হয়েছে এবং এটি দীর্ঘস্থায়ী কিন্তু ফলাফল প্রদান করে। তো লেডিস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কি বুঝাতে চাইছি। তো আমি তো এটাই ইউজ করি, আমার ভীষণই পছন্দের, তো ভীষণ ভালো এটা, তো কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হয় না। এটি যদি তোমরাও নিতে চাও, লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আর আমি বলবো একবার হলেও কিন্তু তোমরা ইউজ করে দেখো, ভীষণ ভালো ফলাফল পাবে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হবে কালকে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখনকার মতো টাটা।